নেন খেলনাগুলা, মোটামুটি 3,000 টাকা পুঁজি হলে ব্যবসা করা যথেষ্ট। হ্যাঁ, এই বেকার যুবক অনেকেই আছে এবং বলতে গেলে মহিলারাও এই ব্যবসার সাথে ইনভলভ হয়েছে, যেহেতু অল্প পুঁজি। ট্রান্সপোর্ট বা কুরিয়ারে গেলে ভেঙে যায়, চাপ খেলে ভেঙে যায়, হ্যাঁ, বা আপনার দোকানে থাকেও ভেঙে যেতে পারে। হচ্ছে আপনি যেমন এই প্রোডাক্টটা নিয়ে গেলেন, আপনার ওখানে এই প্রোডাক্টটা চলতেছে না 10 দিন 15 দিন 20 দিন, দেন আপনি এইটা আমার ব্যাক করেন, ব্যাক করে যেটা আপনার চলে সেটা নিয়ে যান, আমাদের মতো সুযোগ সুবিধা ইনশাল্লাহ কোথাও পাবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসবি রনি ব্লগ। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার এবং মৈটপট রোড বিসমিল্লাহ টাওয়ার, এখান থেকে আপনারা নিতে পারবেন খুবই কম রেটে এই ধরনের খেলনা মালগুলো। আপনারা যে বাংলাদেশে যে কোনো থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের মালগুলো নিতে পারবেন। তো আজকে আমি জানিয়ে দেব কী দাম, কী কোয়ালিটি এখানে পাওয়া যায়, কী কী ধরনের আইটেমগুলো এখানে পাওয়া যায়, এক এক আমি জানিয়ে দিব। আপনার যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসলে আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিতে ভুলবেন না। আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এরকম ভিডিও দিতে। আসলে আমাদের চ্যানেলে বহু টাইপের ভিডিও দেওয়া আছে, যা হয়তো একটা ভিডিও আপনার ব্যবসার জন্য হেল্পফুল হতে পারে। এর জন্য বলছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে বলবেন না। আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা? জি, আমার নাম মোহাম্মদ ফজলে রিফা। আচ্ছা ভাই, আপনার দোকানের লোকেশনটা কি, যে একটা সহজভাবে একটা কাস্টমার আপনার দোকানে পৌঁছতে পারে, এরকম একটা ঠিকানা যদি দিতেন? আমার দোকানে লোকেশন হচ্ছে, মূলত লোকেশন হচ্ছে বিসমিল্লাহ টাওয়ার, সবাই চিনে এক নামে চকবাজারে। জি জি। হ্যাঁ, তাছাড়া আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিসমিল্লাহ টাওয়ার, মিডফুড রোড, 147/148, আর আমার দোকানের নাম্বার হচ্ছে 67, চতুর্থ তলা, বিসমিল্লাহ টাওয়ার। আচ্ছা আচ্ছা ভাই, আপনার তো খেলনার আইটেম তাই না? জি জি। আচ্ছা আপনার কি কি ধরনের খেলনাগুলো আপনার কাছে পাওয়া যাবে? আমরা মোটামুটি আর্কেড টাইপ সব ধরনের খেলনা বিক্রি করি, যেমন লাইক দেখাই আপনাকে, যেমন এই যে এই গাড়িটা ট্রান্সফরমার কার, জি জি, উইদাউট রিমোট, হ্যাঁ, স্মল বেবি, ছোট বেবিদের জন্য, আন্ডার 3 ইয়ার বেবিদের জন্য। তারপর যেমন এই যে এগুলো, হ্যাঁ অবশ্যই শিওর, এটা হচ্ছে 320 টাকা আমাদের হোলসেল, হ্যাঁ হোলসেল প্রাইস বলতেছি, 320, যেহেতু হোলসেল দোকান হোলসেল দামই বলতেছি। আর এটা দর্শকরা যারা নিবে তারা হোলসেলে নিবে, আর যারা পাইকারি নেবেন তারা একমাত্র ফোন দিবেন? জি জি অবশ্যই অবশ্যই, হোলসেলদের জন্যই, হ্যাঁ হোলসেলারদের জন্যই। আপনার এটা আছে যেমন 320, এটা আছে 380, তারপর হচ্ছে এটা আছে এয়ারবাস বিমান, এটাও আর্কেড গেম, হ্যাঁ, আন্ডার 3 ইয়ার বেবিদের জন্য, এটা হচ্ছে 250, এটা আছে রিচার্জেবল রেসিং কার, হ্যাঁ এটাও রিচার্জেবল, এটা হচ্ছে 480 টাকা অনলি, হ্যাঁ অনলি ফর হোলসেল, হ্যাঁ হোলসেলারদের জন্য। তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের বার্বি সেট আছে, যেটা মেয়েদের খেলনা মূলত, এই খেলনাগুলো, হ্যাঁ 130 টাকা থেকে শুরু আর কি, 130 টাকা থেকে শুরু। জি আচ্ছা। হ্যাঁ, তারপর আছে যেমন এই যে আর্কেড গেম, এটা এটা হচ্ছে, হ্যাঁ আইসক্রিম গাড়ি, এটা হচ্ছে মেয়েদের, হ্যাঁ এটা হচ্ছে আপনার 390 অনলি, এটা মেয়েদের, এপাশে এটা আছে ছেলেদের, বিভিন্ন ডল আছে, এগুলো সব মেয়েদের আইটেম। এটা কত টাকা থেকে শুরু? এগুলো মূলত যেমন এই যে কর্নারে এই দোলনা সুইং অ্যাঞ্জেলটা, এটা দাম হচ্ছে আপনার 400 অনলি, এটা হচ্ছে 260, ড্যান্সিং ডল, এটা ড্যান্সিং ডল বিগ সাইজ, এটা হচ্ছে আপনার 380 অনলি, গিটার ডল হচ্ছে আপনার 400 টাকা, এই এটা হচ্ছে মাই লাভলি ডল, এটা হচ্ছে আপনার 600 টাকা অনলি পাইকারি হোলসেল। আচ্ছা এই যে ডলগুলো দেখতেছি, এটা কি? এগুলো ডল না, এগুলো হচ্ছে ডাক এন্ড চিকেন, হ্যাঁ এটাও আর্কেড গেম, আন্ডার 3 ইয়ার বেবিদের জন্য। এগুলো কত দিচ্ছেন আপনারা? এটা ডাকটা হচ্ছে হোলসেল হচ্ছে আপনার 280 টাকা অনলি, আর মুরগিটা হচ্ছে আপনার 500 টাকা হোলসেল। তারপর আপনার কি কি? তারপর যেমন আমাদের একটা নতুন মাল আসছে, হ্যাঁ খুব ইউনিক আইটেম, স্কুল বাস উইথ রিমোট কন্ট্রোল, নতুন আসছে এটা, হ্যাঁ নতুন আসছে, এটা হচ্ছে আন্ডার 7 ইয়ার বেবিদের জন্য। আচ্ছা, রিমোট কন্ট্রোল, এলইডি লাইট সহ, কালার হয়, বিভিন্ন কালার হয়, ওইখানে কালার হবে, হ্যাঁ। এটা এগুলো প্রাইস কমটা কত করে দিচ্ছে? এটা হোলসেল হচ্ছে 390 অনলি। আচ্ছা, অনলি ফর হোলসেল। আচ্ছা, তারপর এই বাইক আছে, এই যেটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার আর্কেড গেম রিমোট ছাড়া, এটা হচ্ছে আপনার 340 অনলি হোলসেল। আচ্ছা, তারপর যেমন একটা আছে মিল্ক কাউ, হ্যাঁ এটা হাম্বাম্বা করে ডাকে, খুব ফ্যান্টাস্টিক একটা খেলনা। চার্জ লাগে নাকি? না, এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড। আচ্ছা, ব্যাটারি অপারেটেড, তো তবে 100% চায় না। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট 100% চায় না, এটা হচ্ছে 400 টাকা আপনার হোলসেল প্রাইস। আচ্ছা আচ্ছা, রিটেলে অবশ্যই দাম বেশি, কিন্তু আমি হোলসেল দামগুলোই বলতেছি যেহেতু হোলসেল দোকান। তারপর এই অ্যানিমেল সেট আছে,
কোয়ালিটি ফুল ফুড গ্রেড, হ্যাঁ এটা হচ্ছে 180 অনলি। আচ্ছা, তারপরে এই যে একটা পিভিসি টয় আছে, এটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য, হ্যাঁ এটা চাপ দিলে শব্দ বলে, এটা মুখে দিলেও আপনার কোনো প্রবলেম হবে না, ফুড গ্রেড 180 টাকা। আচ্ছা, এই যে ফুড গ্রেড আপনার কিচেন সেট, কিচেন অ্যাক্সেসরিজ বিভিন্ন ডিম ডুম আবিজাবি অনেক কিছুই আছে, এটা হচ্ছে অনলি 110 টাকা পাইকারি। আচ্ছা আচ্ছা, তারপরে যে পাজেল গেম এটা হচ্ছে 85 টাকা পাইকারি, এগুলো বাইরে গেলে অনেক দাম, মোটামুটি ওনারা 100% না হলেও 50% প্রফিটে বিক্রি করে। চাকাল এটা কি জিনিসটা? এটা হচ্ছে স্ট্রোলার উইথ ডল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেবি স্ট্রোলার যেমন হয় না সেরকমই, এটা হচ্ছে ডল সাথে হচ্ছে চাকা সহ বেবি স্ট্রোলার। আচ্ছা, এটা এটা খুব সুন্দর খেলা, 480 টাকা হচ্ছে। 480 টাকা, তারপর আমরা কি দেখব? তারপর যেমন আরেকটা ইউনিক আইটেম আছে আমাদের, দেখাই, এরা হচ্ছে চায়না ক্যারামবোর্ড। ক্যারামবোর্ড এটা আসলে 3-in-1 গেম, হ্যাঁ 3-in-1 গেম জি। আমাদের এই আইটেমটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক। এটা কোন দেশে ভাই? চায়না, চায়না 100% চায়না। আমাদের এই খেলনাটার মধ্যে 3-in-1 তিনটা গেম আছে, যেমন ক্যারামবোর্ড এটা, লুডু আর হচ্ছে চিজ দাবা, তিনোটাই গুটি সহ এখানে দেওয়া আছে। হ্যাঁ, প্যাটার্নগুলো এই যে দাবার প্যাটার্ন, লুডুর প্যাটার্ন, ক্যারামের প্যাটার্ন সবগুলো দিয়েছে। 3-in-1 গেম, এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 290 টাকা অনলি হোলসেল প্রাইস। আচ্ছা, এটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার হবে, যেমন এটা ফ্রোজেন, স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রনম্যান, অ্যাভেঞ্জার, বিভিন্ন ক্যারেক্টার আছে। হ্যাঁ, তাছাড়া আমাদের আরেকটা প্রোডাক্ট আছে নিউ বেন, নিউবর্ন বেবিদের জন্য। এই প্রোডাক্টটা নিউবর্ন বেবিদের জন্য খুবই জরুরি। এটা হচ্ছে আপনার টেন্ট হাউস, একটা ঘর যেটা কাপড়ে তৈরি, 100% চায়না। এটার ভিতরে হচ্ছে আপনার বেবিরা থাকবে, বিবি 50-60 পিস বল সাথে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাছাড়া অন্যান্য খেলনা দিলেও বেবিরা এই বাচ্চা হচ্ছে আপনার এটার ভিতর থেকে বের হবে না, এটার ভিতরেই মোটামুটি এনজয় করতে পারবে। এটা হচ্ছে 10 প্লে, এটা সাইজ হচ্ছে 84 cm, মোটামুটি অনেক বড়, 3-4টা বেবি অত্যন্ত ঢুকানো যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব বড়, এটা খুব ইউনিক প্রোডাক্ট। এটার প্রাইসটা কত? হচ্ছে অনলি 650 টাকা আমাদের, মাত্র 650 টাকা। আচ্ছা আচ্ছা, তারপর আমরা কোনটা দেখব? তারপর আমি যে আইটেমগুলো দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট, আমাদের বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো, যেমন একটা নিউবর্ন বেবিদের পিভিসি টয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে নিউবর্ন বেবিদের বিভিন্ন ক্যারেক্টার আছে, হাস সেট, মাস সেট, ফল সেট, ডাক সেট, বিভিন্ন কোয়ালিটি আছে। এগুলো হচ্ছে খুবই কম দাম, মোটামুটি 65 টাকা আমাদের হোলসেল, 65 টাকা অনলি, 65 টাকা হোলসেল। আচ্ছা, তারপর হচ্ছে উপরের দিকে দেখাই ডাক্তার, হ্যাঁ এখানে হচ্ছে ডক্টর সেট, এটা হচ্ছে নার্স সহ ডক্টর সেট, 95 টাকা হোলসেল। হ্যাঁ, এগুলো কত? অনলি 95 টাকা। তারপর আমরা কোনটা দেখব? তারপর হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে বিভিন্ন ব্লক সেট আছে, এটি সব ব্লক সেট কালেকশন, যেমন এই যে এটা, এটা চাকা সহ ব্লক সেট, এটা হচ্ছে পাজেল ব্লক সেট, এটা হচ্ছে লাভ ব্লক সেট। কত করে বল? এগুলো হচ্ছে সবই 100 টাকার নিচে, যেমন এটা 80 টাকা, এটা 95 টাকা, মোটামুটি যারা 99 ব্যবসা করে তাদের 100 টাকার নিচে আইটেম জি। তারপর আছে যেমন এই যে ট্রাক্টরটা, এটা খুব রানিং আইটেম, 100 টাকা অনলি। তারপর আছে আপনার কনস্ট্রাকশন কার, এগুলো আপনার 100 টাকার নিচে। তারপর হচ্ছে আপনার এই সাইকেল, এটা হচ্ছে 75 টাকা, হ্যাঁ এটা হচ্ছে 100 টাকা। তারপর হচ্ছে আপনার প্রাইভেট কার অনলি 45 টাকা, হ্যাঁ যেমন এটা বিভিন্ন কালার আছে। তারপর আছে আপনার এই ট্রাক, হ্যাঁ অনলি 85 টাকা ট্রাক। এগুলো কিন্তু মোটামুটি ফ্রিকশনের, ম্যাক্সিমাম আইটেম ফ্রিকশনের, ঘষা দিলে দৌড় দেয় আর কি, ফ্রিকশন। তারপর হচ্ছে আরও কিছু দেখাতে চাচ্ছিলাম, এখানে আসেন একটু। প্রোডাক্ট আছে আমাদের বৈশাখ আসলে এই প্রোডাক্টের চাহিদা খুব বেড়ে যায়, এটা হচ্ছে ডোল, হ্যাঁ চায়না প্রোডাক্ট জি। এই প্রোডাক্টটা যেমন এটা হচ্ছে ডোল, এটা বৈশাখী আইটেম, বৈশাখ আসলে এটা চাহিদা খুব বেড়ে যায়। হ্যাঁ, যেমন এটা চায়না আছে অনলি 80 টাকা, মানে বাংলাদেশ আছে অনলি 75 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই একটা সেট, এটা হচ্ছে মূলত মেয়েদের খেলনা, ক্লিনার সেট, হ্যাঁ এটা হচ্ছে 80 টাকা হোলসেল, 960 টাকা ডজন বিক্রি করি। তারপর হচ্ছে আপনার এই এই আইসক্রিম কার আছে, আইসক্রিম কার, এটা হচ্ছে আপনার 80 টাকা হোলসেল, 960 টাকা আমরা ডজন বিক্রি করি। তারপর যেমন এই যে একটা ট্রাক আছে, ট্রাকটার নাম অবশ্য কোম্পানি দিয়েছে সিটি ট্রাক, সিটি, হ্যাঁ সেম লাইক সিটি ট্রাকের মতোই, এটা হচ্ছে আপনার 900 টাকা ডজন, 75 টাকা পিস। খুব সুন্দর একটা খেলনা, আন্ডার 3 ইয়ার বেবিদের জন্য, এটা লাইটিং মিউজিক্যাল সহ, হ্যাঁ লাইটিং আছে আপনার সাথে মিউজিকও আছে। এটা হচ্ছে 1200 টাকার ডজন, 100 টাকা পার পিস, 100 টাকা পার পিস, হ্যাঁ হোলসেল 1200 টাকা ডজন, 1200। এই যে যেমন এটা আছে 960 টাকা ডজন, এই যেটা, হ্যাঁ এটা হচ্ছে বিচ কার, ওই হচ্ছে বালির গাড়ি মূল্য তো বলতে পারেন, হ্যাঁ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে সাথে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 960 টাকার ওজন, 80 টাকা পার পিস পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে বাথটপ, হ্যাঁ এটা হচ্ছে 65 টাকা অনলি বাথটপ।
তারপর হচ্ছে এই ভ্যানিটি ব্যাগ সেট আছে, এটা মেয়েদের খুব চাহিদাপূর্ণ খেলনা, বিভিন্ন হ্যাঁ ভিতরে বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে, সাথে ভ্যানিটি ব্যাগ, এটা হচ্ছে আপনার 840 টাকা ডজন, 70 টাকা পিস। তো আমি মূলত এইসব প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলতে পারি যারা সারা বাংলাদেশে মোটামুটি করোনার পর বেকার আছে, তারা কিছু সামান্য কিছু পুঁজি হলেই এই মালগুলো নিয়ে হ্যাঁ মোটামুটি ব্যবসা করতে পারে। যেমন এখান থেকে আমাদের এখান থেকে সামান্য কিছু পুঁজি হলে আমাদের এখান থেকে নিয়ে মুফাসলে বিভিন্ন জায়গায় হোলসেল করতে পারে বা নিজেও বিক্রি করতে পারে। আমাদের এই ব্যবসাটা সবচেয়ে ইজি, এবং আমাদের এই যে আন্ডার 100 টাকা যে প্রোডাক্টগুলো আছে মূলত এই বাংলা প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ব্রোকার হকার আছে যারা একসময় এইসব ব্যবসার সাথে ইনভলভ ছিল না, কিন্তু সহজ ব্যবসার কারণে এখন মোটামুটি অনেকেই মালটাল নিয়ে বিক্রি করছে, কেউ অনলাইনে নেয়, কেউ মুফাসলে পাইকারি করে। আরে এই ব্যবসাটা কতটা কয় টাকা হলে আর কি পুঁজি দিয়ে ব্যবসা করা, মিনিমাম 3,000 টাকা পুঁজি হলে যথেষ্ট, পুরো ভালো মোটামুটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষ বেকার যারা আছে কত টাকা পুঁজি হলে আর কি উনি ব্যবসা করতে পারে? আমি আসলে এবং আরেকটা কথা, যারা আপনার এই ভিডিও দেখে আসবে যারা নতুন ব্যবসা করতে চায় তাদের কেবল আর কি সুযোগ সুবিধা দিবেন? আমি আসলে যারা নতুন ব্যবসায়ী করতে চায় তাদেরকে আমি যথেষ্ট উৎসাহ দিয়ে থাকি, কেননা আমাদের এই বিজনেসটা খুবই ইজি এবং লাভজনক। যেমন এই যে এই ধরনের যত আন্ডার 100 টাকা রেটের যেসব প্রোডাক্টগুলো আছে, যেগুলো মোটামুটি আমরা 99 বলে থাকি, হ্যাঁ বিভিন্ন প্লাস্টিক 99 খেলনাগুলা মোটামুটি 3,000 টাকা পুঁজি হলে ব্যবসা করা যথেষ্ট। হ্যাঁ, তো আমাদের এখানে করোনাকালীন অনেক করোনা পর থেকে অনেকেই বেকার যুবক অনেকেই আছে, এবং বলতে গেলে মহিলারাও এই ব্যবসার সাথে ইনভলভ হয়েছে, যেহেতু অল্প পুঁজি, অল্প পুঁজিতে মোটামুটি ব্যবসাটা করা যায়। ব্যবসা কীভাবে করবেন সেটাও বলা যায়, যেমন আপনার এই প্রোডাক্টগুলো আমাদের হোলসেল হচ্ছে 85 টাকা অনলাইন, আচ্ছা এটা মুফাসলে বিক্রি হয় 95 টাকা পাইকারি, তো আপনি আমাদের থেকে কালেকশন করে মুফাসলে ইচ্ছা করলে পাইকারি বিক্রি করতে পারবে। তো মোটামুটি 3,000 টাকা থেকে আপনার পুঁজি ইনভেস্টমেন্ট ধরতে ইয়া করতে পারলে আপনার এই ব্যবসাটা করতে পারবেন, এবং আমরা বসে আছি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। তো আমি এই মেসেজ করবো যত বেকার যুবক ভাইরা আছে তারা অবশ্যই ব্যবসায় ইনভলভ হন। জি, আমি আসলে যেটা বলতে চেয়েছিলাম যে সকল ভাইয়েরা বেকার আছেন তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন, চকবাজার বিসমিল্লাটাও আসতে পারেন, আমার এখানে না হোক আমাদের এখানে 100টা দোকান আছে, এখানে আইসা আপনারা প্রোডাক্টগুলো দেখে আপনারা বিজনেসে ইনভলভ হতে পারেন, এবং আমরা অবশ্যই আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই বসে আছি। সুযোগ সুবিধা আপনারা একটা কাস্টমারে দিবেন, আমি যেটা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, যদি কেউ আপনাদের অর্ডার দেয় কিংবা আপনার এই মালটা পছন্দ হলো, এটা কীভাবে আপনার থেকে মালটা নিতে পারে? আসলে ব্যবসা এখন খুবই সহজ, যদি আপনি চান তাহলে খুবই সহজ। যেমন আমার ভিজিটিং কার্ডে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব দেওয়া আছে, আপনি যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, লাইভ যোগাযোগ করতে পারেন, পরে আমার থেকে অর্ডার করতে পারেন, এবং আপনি চাইলে কত টাকা ওনার জন্য অর্ডার দিব, কত টাকা হইলে আপনি পার্সেলটা পাবেন? হ্যাঁ, আমি বললাম তো মিনিমাম 3,000 টাকা ইনভেস্টমেন্ট করলে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন, এবং 3,000 টাকা ইনভেস্টমেন্ট করলে মোটামুটি একটা পর্যাপ্ত একটা মালের কার্টন হয় যেটা আমি কুরিয়ারে দিতে পারবো। আচ্ছা ভাই, যারা আপনার থেকে মালটা নিবে অনেক সময় দেখা যায় যে মালের মধ্যে অনেক নষ্ট এবং ডিস্টার্ব বাইরে, এবং অনেক মাল নেয় ওনারা দেখা গেল অনেকটা মাল বেচতে পারে না, তাদের জন্য কি সুবিধা আছে? আমি আসলে বলতে চাচ্ছি আমরা কিন্তু মাল অবশ্যই 100% ফ্রেশ দিয়ে থাকি, হ্যাঁ এতে কোনো ডাউট নেই। তারপর অনেক সময় ট্রান্সপোর্ট বা কুরিয়ারে গেলে ভেঙে যায়, চাপ খেলে ভেঙে যায়, হ্যাঁ, বা আপনার দোকানে থাকেও ভেঙে যেতে পারে, আপনার দোকানে থেকেও যদি ভেঙে যায় আমরা যে কোনো প্রোডাক্ট আমরা চেঞ্জ দিই, যেহেতু আমাদের কোম্পানি দিচ্ছে, হ্যাঁ আমাদের সকল প্রকার প্রোডাক্ট যে কোনো স্থানে ভাঙ্গা হোক, যে নষ্ট হোক, এটা আমাদের কোম্পানি রিপ্লেস দেয়, আমরা রিপ্লেস দিয়ে থাকি। আরেকটা অপশন হচ্ছে এই রিফাত এন্টারপ্রাইজ থেকে যেটা আমি দিয়ে থাকি, সবাইকে দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনি যেমন এই প্রোডাক্টটা নিয়ে গেলেন, আপনার ওখানে এই প্রোডাক্টটা চলতেছে না 10 দিন 15 দিন 20 দিন, দেন আপনি এইটা আমার ব্যাক করেন, ব্যাক করে যেটা আপনার চলে সেটা নিয়ে যান, আমাদের মতো সুযোগ সুবিধা ইনশাল্লাহ কোথাও পাবেন না, আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি, সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। আপনি বিক্রি করতে পারবেন না সেটা আমি রিপ্লেসমেন্ট দেবো, ওটা দিয়ে আপনার যে প্রোডাক্ট চলে ওটা নিয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, পিছে আপনাদের অনেকটি গাড়ি দেখতেছি, এটা কি ধরনের গাড়িগুলো? এটা হচ্ছে ফিটে বক্সটা একটু দেখাই দেন। এটা হচ্ছে আপনার ফ্রিকশন কার, মেড ইন চায়না, এটা হচ্ছে মোটামুটি ছোট বেবিদের জন্য, খুব কোয়ালিটি ফুল, এগুলা বিভিন্ন মডেল আছে, হ্যাঁ যেমন এটা হচ্ছে মার্সিডিস, তারপর আছে রেঞ্জ রোভার, হ্যাঁ স্কুল বাস, এগুলা বিভিন্ন কোয়ালিটির হয়। তো মূলত হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যারা বেকার আছেন তারা অবশ্যই আমার দাওয়াত গ্রহণ করবেন,
আসবেন দেখবেন। আচ্ছা, যদি আমরা উৎসাহ দিয়ে থাকি, আমরা যদি সর্বোচ্চ সেবা দিয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ ব্যবসা হবে। আচ্ছা, আপনার ঠিকানাটা যদি আবার একটু বলতেন, যাতে কিভাবে একটা কাস্টমার আসতে পারে। অবশ্যই, আমার ঠিকানাটা হচ্ছে সবচেয়ে সহজ, যেহেতু বিসমিল্লাহ টাওয়ার খুব ফেমাস একটা মার্কেট। আমার দোকান নাম হচ্ছে রিফাত এন্টারপ্রাইজ, 6-7 চতুর্থ তলা, বিসমিল্লাহ টাওয়ার, 147-148 মিটফোর্ড রোড, ঢাকা। তো এই ছিল আমাদের ভিডিওটি, আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপনি যদি এই প্রথম ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা সবসময় এই ধরনের ব্যবসায়ী আইটেমের ভিডিও দিয়ে থাকি, হয়তো এখান থেকে আপনার একটি বেকারত্ব দূর হতে পারে, নতুন একটি আইডিয়া হয়তো পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।